সামনে পূজো আসছে বাবা সে জুডিও কালেকশন পূজোর কালেকশন আসছে কালার কম্বিনেশন কিন্তু জাস্ট এটা কিন্তু আমার ভীষণ পছন্দ এখানে ওয়ান পিস কালেকশন গুলো খুব কালেকশনের কথা বলো হ্যালো গাইস ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি নন্দিতা এন্ড ইউ আর ওয়াচিং নন্দিতাস অরা আর ইউ গাইস এক্সাইটেড মানে আমাকে দেখে নয় সামনে পূজো আসছে ভাই পূজো মানে বাঙালির কাছে খাওয়া দাওয়া ঘোরা আর শপিং করা তাই ভাবলাম তোমাদের সাথে একটা পূজো সিরিজ শেয়ার করে ফেলি আর পূজো সিরিজের এটা ফার্স্ট ভিডিও আমি শুনলাম জুডিওতে সেল শুরু হয়ে গেছে তাই ভাবলাম জুডিও কালেকশন হয় আজকে জুডিও বাসে জুডিও কালেকশন করব জুডিও বাসে জুডিও মানে মানেটা খুব সিম্পল মানে আমার আশেপাশে যে কটা জুডিও আছে সব কটাতে আমি কালেকশন দেখার চেষ্টা করব প্রত্যেকটা জুডিওর কালেকশন কি একই রকম সেল কি একই রকমের দিচ্ছে প্রাইস কি একই রকম আদৌ কি পূজোর কালেকশন এসছে চলো লেটস গেট একশো টাকা দিয়ে আমি শপিং করবো একশো টাকা কি আদৌ জুডিওতে কিছু পাওয়া যায় চলো দেখি সব থেকে প্রথম আমি চলে গেছিলাম পার্ক স্ট্রিট জুডিওতে তো প্রথমেই ঢুকতে আমি এই 199 কুর্তিগুলো দেখতে পেলাম যেগুলো সেলের জন্য বিক্রি হচ্ছিল আর এগুলোর কালার কম্বিনেশন কিন্তু জাস্ট বাউ ছিল আর এগুলো রেডিমেড পরার জন্য কিন্তু খুবই ভালো শুধু 199 নয় 399 এবং 499 কিছু ভালো কালেকশন পাওয়া যাচ্ছিল আমার কিন্তু এখানকার কুর্তির কালেকশন বেশ লাগলো বিশেষ করে 499 কুর্তিগুলো কিন্তু দারুণ ছিল বাট পূজোতে পরার মতো কুর্তি কিন্তু আমি খুব একটা দেখতে পেলাম না তারপর চলে আসি 399 এই ওয়ান পিস কালেকশনগুলোতে বেশ কিছু কালেকশন ভালো লাগছিল কিন্তু এগেইন এগুলো রেডিমেড পরার জন্য ঠিক আছে খুব একটা পূজো কালেকশন বলে আমার মনে হলো না তারপর চলে আসি 299 এই টপসগুলো যেগুলো মোটামুটি ভালো লাগছিল তবে সেল বলে কিন্তু সব কালেকশন যে খারাপ তা না ভেতরে ভেতরে কিন্তু ভালো কালেকশন আছে যেগুলো তোমাদেরকে একটু খুঁজে খুঁজে ট্রাই করে দেখতে হবে তারপরে চলে আসি 299 এই উলেন টপসগুলো যেগুলো বিচ ওয়্যার কিনা আমি জানি না যেগুলোর কালেকশন কিন্তু বেশ ভালো লাগছিল আর এগুলো কিন্তু জুডিওতে সারা বছর পাওয়া যায় বলে আমার মনে হয় অ্যাটলাস্ট 499 সেলের কিছু ভালো কালেকশন আমি দেখতে পেলাম বলে মনে হলো যেগুলো হয়তো পুজোতে ওয়্যার করা যেতে পারে সেল ছাড়াও কিন্তু কিছু কালেকশন আমি রিজনেবল প্রাইসে দেখতে পেলাম যেগুলো কিন্তু তোমরা পুজোতে ওয়্যার করতেই পারো কোন জুডিওতে সবচেয়ে ভালো কালেকশন আছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে এখানে লেডিস কালেকশন নয় বয়েজ কালেকশনও দেখাবো আর বয়েজ কালেকশনের মধ্যে কিন্তু এই টি শার্টগুলো 299 ভীষণ ভালো কালারগুলো জাস্ট অসম আমার ভীষণ ভালো লেগেছে তারপর 799 এরকম ছেলেদের জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছিল এগুলো কতটা কোয়ালিটি ফুল হবে সেটা আমি জানি না কারণ আমি কখনো জুডিও থেকে জিন্স ইউজ করে দেখিনি তাই আমি এটা বলতে পারবো না 699 এই কার্গো প্যান্টগুলো বেশ ভালো লাগছিল প্রাইস অনুযায়ী কিন্তু প্যান্টগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল তারপর 699 কিছু এরকম ধরনের শার্ট দেখতে পেলাম যেগুলোর কিন্তু কালার নিয়ে কোনো কিছু বলার নেই কালার তো আমি বলেইছি ভালো লাগছে এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছিল তাছাড়াও কিন্তু পাওয়া যাচ্ছিল এরকম ধরনের প্রিন্টেড শার্ট উলেন শার্ট যেগুলো কিন্তু এখন খুব ভালো ট্রেন্ডে রয়েছে খুব ভালো একটা লুকও ক্রিয়েট করে যারা জুডিওতে সবসময় শপিং করো তারা কিন্তু জানো জুডিওতে এগুলো সারা বছরই পাওয়া যায় এছাড়া 299 এর কিন্তু কিছু কালেকশনও এরকম পাওয়া যাচ্ছিল এরপর চলে আসি একটু জুতোর কালেকশনে জুতোর কালেকশনের মধ্যে কিন্তু আমি পুরনো কালেকশনের সাথে সাথে কিছু নতুন কালেকশনও দেখলাম এবং এখানে জুতোর প্রাইস ছিল 149 তারপর ছিল 399 এবং হাইয়েস্ট প্রাইস ছিল 499
এরপর চলে আসে একটু কসমেটিক্স কালেকশনে। কিন্তু কসমেটিক্স কালেকশন আলাদা করে আমার কিছু দেখানোর আছে বলে আমার মনে হয় না, কারণ সারা বছরই জুডিওতে এরকম কালেকশনই পাওয়া যায় কসমেটিক্সের উপর। তোমরা যারা জানো না তাদের জন্য ভিডিওটা করা। এখানে কিন্তু অনেকটা চিপে অনেক কসমেটিক্স পাওয়া যায়। ইউ ক্যান সি এখানে 49 সক্স পাওয়া যাচ্ছে, 29 টিস্যু পেপার পাওয়া যাচ্ছে এবং 49 ক্লিপসও পাওয়া যাচ্ছিল নানা রকমের কালারফুল। এছাড়াও 99 শাওয়ার জেল অ্যান্ড পারফিউমও পাওয়া যাচ্ছিল। এগুলো কিন্তু সারা বছরই জুডিওতে পাওয়া যায়। তো ফাইনালি এটা বুঝলাম যে যতই সেল থাকুক না কেন 100 টাকার নিচে কসমেটিক্স ছাড়া কিন্তু অন্য কোনো জিনিস পাওয়া যাচ্ছিল না। দেখো পার্কস্ট্রিটে জুডিও তো আমার দেখা হয়ে গেছে কালেকশন, এরপর চলে এসেছি এক্সাইট মোড় মানে রবীন্দ্র সদন জুডিওতে। তো দেখা যাক এখানে কি কি কালেকশন আছে, চলো যাই। প্লিজ কাম উইথ মি। এখানেও ঢুকে কিন্তু সব থেকে প্রথম আমি কুর্তি দেখতে পেলাম এবং কুর্তির প্রাইস ছিল 299 এবং 199। এগেইন এগুলো কিন্তু রেডিমেড পরার জন্য একেবারেই পারফেক্ট। আগে জুডিওর কুর্তি কালেকশন এবং এই জুডিওর কুর্তি কালেকশন কিন্তু অনেকটাই ডিফারেন্ট। কিছু কিছু কালেকশন কিন্তু আমি একই দেখতে পাচ্ছিলাম, সেগুলো কিন্তু আমি শেয়ার করিনি, কারণ একই রকম কালেকশন। সেই জন্য আমার কিন্তু এখানকার কুর্তির কালেকশনগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, একটু অন্যরকম ছিল। এরপর চলে আসি কিছু টপ কালেকশনে। এগুলো 499 কিছু টপ দেখতে পেলাম যেগুলো কিন্তু সত্যি ভালো লাগছিল এবং এগুলো কিন্তু পুজোতে ওয়্যার করা যেতে পারে। এখানকার 499 কুর্তিগুলো কিন্তু আগেরটার থেকে ভালো, এগুলো কিন্তু পুজোতে তোমরা ওয়্যার করতেই পারো। তারপর দেখতে পেলাম কিছু ওয়ান পিসগুলো কিন্তু সিল্ক কালেকশন ছিল না, সেই জন্য এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি ছিল। তবে যেটা বুঝলাম আগেরটার থেকে এখানকার কালেকশনগুলো কিন্তু ভালো, কিন্তু স্টক অনেকটাই কম। তারপর চলে আসি বয়েজ কালেকশনে। বয়েজ কালেকশনও কিন্তু ওখানকার থেকে এখানে একটু অন্যরকম ছিল, কিছু কিছু একই ছিল, যেগুলো একই ছিল সেগুলো আমি এগেন কভার করিনি। এখনো পর্যন্ত দুটো জুড়ির মধ্যে কালেকশন ডিফারেন্স হলেও প্রাইস কিন্তু সেম, তাই জন্য প্রাইস আমি সব জায়গায় শেয়ার করলাম না, আমি শুধু কালেকশনগুলো শেয়ার করলাম। তো নেক্সট আমি চলে এসেছি লেক মলে। লেক মলের মধ্যে কি কি কালেকশন আছে দেখবো। আর আকাশ তো কিন্তু খুব সুন্দরভাবে আমার সাথ দিয়েছে আজকে। আসার সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, বাট এখন কোনো বৃষ্টি হচ্ছে না, খুব শান্তিতে ভিডিওটা কভার করতে পারছি। চলো দেখা যাক লেক মলের মধ্যে কি আছে। তো লেক মলে জুডিওতে কিন্তু আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম আসছি, দেখা যাক এখানকার কালেকশন কেমন আছে। দেখো জুডিওর সঙ্গে ভিডিও কতটার কতটা মিল, কিন্তু তাও ভিডিও করতে গিয়ে বারবার একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, সেটা ছিল জুডিওতে কোনোভাবে ভিডিও করতে দিচ্ছিল না। পার্ক স্ট্রিটে ভিডিও করতে কিন্তু খুব একটা সমস্যা হয়নি, কিন্তু তারপরে এক্সাইট ইভেন লেক মলেও কিন্তু ওরা ভিডিও করতে দিচ্ছিল না, ওটাই কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করা হলো। যাই হোক দেখা যাক এখানকার জুডিও কালেকশন কেমন আছে। প্রথমে ঢুকতেই কিছু ওয়ান পিস কালেকশন দেখতে পেলাম, কিছুটা সেম ছিল কিছুটা ডিফারেন্স ছিল, কিন্তু প্রাইস ছিল পুরোপুরি সেম। তারপর তোমরা 399 এই কুর্তিগুলো দেখতে পাচ্ছ। আমি কিন্তু একটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমি তিনটে জুডিও ঘুরে ফেললাম এবং তিনটে জুডিওর কুর্তি কালেকশন কিন্তু তিন রকমের ম্যাক্সিমাম, কিন্তু ডিফারেন্ট কালেকশন। কিছু কিছু কালেকশন একই রকম আছে, তাছাড়া কিন্তু সবই ডিফারেন্ট কালেকশন। এখনো পর্যন্ত কিন্তু তিনটে জুডিওর কুর্তি কালেকশন কিন্তু আমার বেশ লাগলো, কোনোটা খারাপ লেগেছে এমন না। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একবার জানাতেই পারো। এখানকার ওয়ান পিস কালেকশন আগের দুটো ওয়ান পিস কালেকশনের থেকে কিন্তু একটু অন্যরকম, কিন্তু টপসগুলো একেবারেই অলমোস্ট সেম। তেমন কিছু অন্য টপস কালেকশন আমি এখানে দেখতে পেলাম না, তোমরা দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম টপ কালেকশন এখানে সেম এবং প্রাইসও সেম। তিনটে জুডিও ঘোরার পর আমার যেটা মনে হলো যে এখনও জুডিওতে পুজো কালেকশন সেইভাবে আসেনি, যেহেতু এখন সেল চলছে, তো সেলটা চলে যাওয়ার পর হয়তো পুজো কালেকশন আসতে পারে। সেল ছাড়াও কিন্তু এখানে নর্মাল কিছু কালেকশন পাওয়া যাচ্ছিল, যেগুলো কিন্তু ফ্রেশ বলা যায় না, সেগুলো তো সারা বছরই জুডিওতে পাওয়া যায়। তারপর এখানে 79 হিউজ নেল পলিশ কালেকশন পাওয়া যাচ্ছিল, কালারগুলো অত্যন্ত ভালো। তারপর পারফিউম তো পাওয়া যাচ্ছিলই, সুযোগ পেয়ে আমি একটু মেখেও নিলাম। তারপর এবারে পাওয়া যাচ্ছিল মেকআপ পাউচ, মানে যার মধ্যে মেকআপ রাখে, কিন্তু এর প্রাইস আমার একটু বেশি মনে হলো, কালার ভেরিয়েন্ট খুব একটা বেশি কিছু ছিল না।
না, সানস্ক্রিন ওয়াইপস হয় এটা কিন্তু আমি আগে জানতাম না, এটা আমি এখানে গিয়ে প্রথম দেখলাম। এখানে কিন্তু খুব ভালো নিউট সেটের লিপস্টিক পাওয়া যাচ্ছিলো, যেগুলো অনলি 99 ছিল। আর নিউট কালার তো আমার ভীষণই ফেভারিট, তাই ভাবলাম 100 টাকায় যখন আমার কিছু কেনাই হয়নি তখন একটা 99 লিপস্টিকই কিনে নেওয়া যাক। আর তার সাথে এই কিউট ক্লিপগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, সঙ্গে একটা নিয়ে নিলাম। তো 100 টাকার বদলে এখানে বিল বেড়ে গিয়ে 148 টাকা হয়ে গেল। এবার চলে আসা যাক একটু জুতোর কালেকশানে। এখানে দেখতে পাচ্ছ জুতোটার দাম 699, যেখানে আমি বলেছিলাম হাইয়েস্ট 499 পাওয়া যায়। যেহেতু এটা সেলের জুতো নয় তাই এটার দাম একটু বেশি ছিল। এখানেও ছেলেদের প্যান্ট কালেকশন ছিল 699 অর 999। তবে এখানে ছেলেদের গেঞ্জি কালেকশনগুলো একটু অন্যরকমের দেখাচ্ছে, কিন্তু আমার আগের কালেকশনগুলো একটু বেশি ভালো লেগেছে এখানকার থেকে। তোমাদের কালেকশনগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও। এরপর ফোর্থ অ্যান্ড লাস্ট আমি যে জুডিওতে এসেছি সেটা হলো গড়িয়াহাট জুডিও। দেখা যাক এখানের কালেকশন কেমন আছে। ওয়াও, এখানে ঢুকতেই 299 এই টপগুলো আমি দেখতে পেলাম, যেগুলো কিন্তু আগের কোনো জুডিওতে আমি দেখতে পাইনি। সঙ্গে এই কুর্তিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, যেটার প্রাইস ছিল মাত্র 299। এই যে টপসগুলো কিন্তু আমি আগের কোনো জুডিওতে দেখিনি, এখানেই প্রথমবার দেখছি। এখানে কিন্তু সমস্ত কালেকশন আমি অন্যরকম দেখতে পাচ্ছি, আর ওয়ান পিসগুলো আগের তুলনায় অনেক বেটার, অনেক ভালো। আর যদি কুর্তি কালেকশন বলতে হয় তাহলে কিন্তু এখানে অতটাও কুর্তি কালেকশন ভালো ছিল না। কুর্তি কালেকশন আগের তিনটে জুডিওতে কিন্তু খুব ভালো ছিল, এখানে ওয়ান পিস কালেকশনগুলো খুব ভালো আমি দেখতে পেলাম। একটু ভুল বললাম, এখানেও কিন্তু কুর্তি কালেকশন আছে কিন্তু স্টক কম। এতগুলো জুডিও ঘোরার পর আমার যেটা মনে হলো, কোনো জায়গায় কুর্তি কালেকশন ভালো, কোনো জায়গায় টপস কালেকশন ভালো, কোনো জায়গায় ওয়ান পিস কালেকশন ভালো, কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে গড়িয়াহাট কালেকশন, আর স্টক সবথেকে বেশি ছিল পার্ক স্ট্রিটে। কোন জুডিও কালেকশন তোমাদের ভালো লাগলো জানাতে পারো। তো ফাইনালি ডান, আমি চারখানা জুডিও ঘুরে ফেলেছি। তো আমার চারখানার মধ্যে সমস্ত জুডিওর প্রাইস রেঞ্জ মোটামুটি একই রাখলো। এবার যদি কালেকশনের কথা বলো তাহলে আমার পার্ক স্ট্রিট আর সবথেকে লাস্ট যেটা গেলাম মানে গড়িয়া মার্কেট কালেকশন, এই দুটো কালেকশন আমার বেশি ভালো লাগলো। তাছাড়া কালেকশন সেম, আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হলো গড়িয়া মার্কেট আর পার্ক স্ট্রিট। গড়িয়া মার্কেটে একটু বেশি ভালো লেগেছে, ওখানে স্টক মেইনলি তোমরা সবাই জানো সেল চলছে বলে একটু কম। সবথেকে মিনিমাম প্রাইস দেখলাম 149 আর সবথেকে ম্যাক্সিমাম প্রাইস দেখলাম 999। তো জুডিওর এই সেলটা শুরু হয়েছে 31 জুলাই থেকে এবং মোটামুটির উপর এটা শেষ হতে পারে 15 আগস্ট পর্যন্ত। তো যারা যারা জুডিওর এই সেল থেকে কিনতে যাও তারা তাড়াতাড়ি চলে যাও। তো তাড়াতাড়ি ভিডিওটা এখানে শেষ করি কারণ প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। তো পুজো সিরিজের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে তাহলে টাটা, বাই বাই।